গ্রেফতারির দাবিতে সন্দেশখালীর ধূপখালিতে ফের রাস্তায় নেমে বিক্ষোভ মহিলাদের। সাজান শেখ গ্রেপ্তার হয়েছে, কিন্তু তার ভাই সিরাজউদ্দিন এখনো অধরা, বাকি আরো অভিযুক্ত তৃণমূল নেতারাও অধরা। তাই এখনো সাজান শেখ গ্রেপ্তার হওয়ার পরেও বের মজুরে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। কি দাবিতে আপনারা বিক্ষোভ করছেন? দাবি এটা যে যে তোমার হচ্ছে সিরা শেখ সাজান যে গ্রেপ্তার হয়েছে, মানে গ্রেপ্তার হয়েছে কি জামাই আদর হয়েছে বুঝতে পারছি না। তার হাতে কোনো হ্যান্ডকাপ নেই, কোমরে কোনো কিছু নেই, তাকে মানে জামাই আদর করে থানায় নিয়ে এখনো পুলিশ কি শেখ সাজানের কি জোর বিরুদ্ধে কি মানে কি চামচাকরি করতেছে পুলিশ, তার বিরুদ্ধে কঠোর সাজা চায়, ওর ফাঁসি চায়। আর আলমগীর এখানে খাল কাটতে কোটি কোটি টাকা লুট করেছে, আলমগীর কোটি কোটি টাকা লুট করে তার ফাঁসি চায়। সিরাজ ডাক্তার যে আমাদের উপর থেকে যে রোলার চালিয়েছে তার বিরুদ্ধে ফাঁসি চায়। যিনি প্রধান সিদ্দিক মোল্লা তার আমরা ফাঁসি চাই, আমাদের উপরে যে অত্যাচার করেছে দিনের পর দিন আমাদের তুলে নিয়ে গে যেভাবে যে অত্যাচার করেছে সিদ্দিক মোল্লার ফাঁসি চাই, এবং ইমার্জেন্সি ওনাদের গ্রেপ্তার করে চাই। সিদ্দিক মোল্লার কথা সাহায্য যে তপন মিয়া আমাদের জমি দখল করে গেছে তার ফাঁসি অবশ্যই শাস্তি চাই। বের মজুরে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের স্পষ্ট দাবি সিরাজউদ্দিন শেখ অর্থাৎ সাজানের ভাই আলমগীর, সাজানের আরেক ভাই সিদ্দিক মোল্লা এই এলাকার পঞ্চায়েত প্রধান, তারা প্রত্যেকেই তাদের উপর অত্যাচার চালিয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পুলিশ আশ্বাস দিচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা হবে, কিন্তু কবে এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে প্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, সন্দেশখালী। একদিকে শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে সন্দেশখালীতে খুশির হাওয়া, কিন্তু সেই সন্দেশখালীতে যে ছবি দেখতে পেলেন শেখ সিরাজউদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। আর শেখ শাহজাহানকে গ্রেপ্তারির পর শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর কি বলছেন শুনবো। আমরা জানতাম না তিনি কোথায় আছেন, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। একটা বিষয় আমরা পারিবারিকভাবে, একটা আমরা মানবিকভাবে বা মনের দিকটা আমরা একটু এ হলাম যে তিনি আছেন এবং এলাকাতেই ছিলেন, রাজ্যের মধ্যে কোনো জায়গায় ছিলেন, যার জন্য আমরা এর আগেও দেখেছি বারে বারে তিনি বিভিন্ন উকিল দিয়ে আগাম জামিনের জন্য চেষ্টা করছিলেন। অর্থাৎ পুলিশের কাজ করেছে, তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশনগুলো নিয়েছে নিশ্চয়ই তার জাস্টিফাই হবে, পুলিশ দেখবে, প্রশাসন দেখবে এবং কোর্ট দেখবে, কোর্ট প্রমাণ করুক। যদি সে দোষী হয় অবশ্যই দোষী বলে আমরা পারিবারিকভাবে মেনে নেব, যাদের দোষী যদি না হয়, যারা মিথ্যেভাবে যে ছিল তাহানি জমির লিজ না দেওয়া, মিথ্যেভাবে জমি অধিগ্রহণ করা, এই ধরনের অ্যালিগেশন যারা নিয়েছে আমরা পারিবারিকভাবে যদি এটা তারা প্রমাণ না করাতে পারে প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করি। আজকে আইনকে সম্মান দিয়ে, আইনের উপরে শ্রদ্ধা রেখে, ভরসা রেখেই বলবো, আইন যেন সবার জন্য সমান হয়। একদিকে যেমন শেখ শাহজাহানের বাড়িতে বিনা নোটিশে ভোরবেলা ইডি চলে আসে, এসে কোনো তথ্য না পেয়ে ফিরে যেতে হয়, আর একদিকে আমরা সহ সারা রাজ্যে ভারতবর্ষের গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে রাজ্যের যারা এখন বড় বড় বিরোধী দলনেতা বলে নিজেদেরকে দাবি করেন, নিজেরা পদ হোল্ড করছেন, তাদেরকে দেখা গেছে হাতে করে টাকা নেওয়া নিতে দেখা গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ওপরে কোনো আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে না। আমরা মহামান্য বিচারপতিদেরকে বলবো, দৃষ্টি আকর্ষণ করবো, কারণ সবগুলো সব কেস সবার জন্য সমান হয়। শেখ শাহজাহান যদি রেশন দুর্নীতি প্রমাণিত হয় তিনি সাজা পাবেন, আর যারা টাকা নিতে দেখা গেছে তারা যেন বাইরে না ঘুরে তারা যেন ভিতরে থাকে।